Good evening, everybody. This is Yusuf, Ikram, from Iman Bangladesh Airlines. আজকে আমরা একটা সুন্দর একটা মুহূর্ত প্রবেশ করতে যাচ্ছি। আসলে আমাদের সবার একটা মনে একটা আকাঙ্ক্ষা থাকে যে ফিউচারে বিজনেস প্ল্যান করার। আমরা নিজেদেরকে তৈরি করবো, কেউ অথবা চাকরি করবে, কেউ ব্যবসা করবে। তো ওই আলোকে আজকে আমরা একটা বড় একটা গেট টুগেদার করতে যাচ্ছি। তো মূলত আজকে আমাদের প্রোগ্রামটা কেন্দ্র হচ্ছে HB ইউনিভার্স প্রেজেন্স বিজনেস ফিয়েস্তা 2022, অর্গানাইজড বাই উইংস ফ্লাই ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। HB এভিয়েশনের ফাউন্ডার চেয়ারম্যান আমাদের জাকি এসবারি, ফার্স্ট অফ অল আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে আজকে সভা বের করার জন্য। তার আগে বিশেষ ধন্যবাদ জানাতে চাচ্ছি আমাদের যারা আমন্ত্রিত মেহমান আছেন, বিশেষ করে বাংলাদেশের ভাইয়েরা, প্লাস আমাদের ট্রেনারগণ ক্যারিয়ার থেকে এসছেন, আমাদের এসএসএর সম্মানিত অন্যান্য যে সমস্ত গেস্ট আছেন, সবাইকে আসলে মনের অন্তরস্থ থেকে ধন্যবাদ জানাতে চাচ্ছি। সেই সাথে আমাদের আজকের অনুষ্ঠানের যিনি প্রাণচঞ্চল করে রাখছেন আমাদের শ্রদ্ধেয় ইকরাম ভাই, থ্যাংক ইউ। আমার সাথে কিন্তু অনেক আয়ার এজেন্সির সাথে পরিচয় আছে, কিন্তু আমি কিন্তু সবাইকে আপনাদের সাথে পরিচয় করে দিই। আমি কাকে পরিচয় করে দিয়েছি? যিনি আপনাদের মতোই ছিলেন, যিনি আমার আপনাদের দুঃখ কষ্টগুলো বুঝবেন বলে আমি বিশ্বাস করি, তিনি আমাদের একজনই আপনাদের মতোই শিক্ষার্থী ছিলেন। আজকে উনি একটা অ্যাড এজেন্সির মালিক, যিনি কিনা উইংস টুরস অ্যান্ড ট্রাভেলসের ফেরদৌস সাহেব। আমি আজকে আপনাদের মূল আকর্ষণ, আজকে যে আমাদের মূল বক্তা আমাদের ফেরদৌস ভাই, আমি ফেরদৌস ভাইকে আহ্বান জানাবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই? আসলে আমরা সবাই HB-র ফ্যামিলির সদস্য, তো আমরা একে অন্যকে এইভাবেই আমরা চিনি, আগে থেকে চিনি। এবং সবচেয়ে বড় কথা হলো আমরা একে অপরকে হেল্প করবো, এগিয়ে যাবো, এটা হলো সবচেয়ে বড় কথা। আর ইকরাম ভাই আসলে যেভাবে বললেন, আসলে অত কিছু না, আমি ফেরদৌস আহমেদ, উইংস ফ্লাই ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের স্বত্বাধিকারী, আপনাদেরকে আজকে আমন্ত্রণ জানিয়েছি একটা বিজনেস প্ল্যানের জন্য। অনেকদিন আগে থেকেই আমরা একটা প্ল্যান করতেছিলাম যে কীভাবে আমরা ইচ আদার কানেক্টেড হতে পারি। HB-র যে আমাদের গার্ডিয়ান আছে জাকি এসবারি ভাই, তার চিন্তায় এবং তার কথাতেই আমরা উইংস ফ্লাই ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আয়টার এজেন্সি সদস্য হই, এবং আপনাদেরকে কানেক্ট করার জন্যই আজকে আমাদের এই আয়োজন। হাসান চৌধুরী ভাই, প্লিজ। HB-র চলার পথটা আজকে প্রায় পাঁচ বছরে আমরা আমাদের ফ্যামিলি মেম্বারের সংখ্যা আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো, এটা নিয়ে আমাদের গর্ব যথেষ্ট আছে। আজকে যে প্ল্যাটফর্মটা শুরু হয়েছে এটা একটু ডিফারেন্ট। এতদিন HB কাজ করছে এভিয়েশন সেক্টরের দক্ষ স্টাফ কর্মী এবং দক্ষ জনবল তৈরি করার জন্য, যেগুলো আপনারা সাইফুল্লাহ বাড়ি ভাইকে আহ্বান জানাবো তার কিছু বক্তব্যের জন্য। বিশেষভাবে কৃতজ্ঞতা জানাতে চাচ্ছি আমাদের লিডার HB-র যে কর্ণধার জাকি বাড়ি ভাইকে, যিনি অত্যন্ত পরিশ্রম করে আজকে আমি মনে করি যে HB এভিয়েশনকে একটা বিজনেসম্যান ক্রিয়েট করে একটা কারখানা হিসেবে সৃষ্টি করেছে। এটা আমাদের জন্য কিন্তু অনেক বড় একটা প্রাপ্তি। আমরা এতদিন দেখেছি যে শুধু সবাই জব খুঁজত, কিন্তু আজকে কিন্তু জব খোঁজা না, তারা নিজেরা কী করবে, জব দেবে, এরকম একটা মন মানসিকতা সৃষ্টি করতে পেরেছে একমাত্র HB এভিয়েশন এসে ট্রেনিং করার মাধ্যমে। থ্যাংকস টু ফেরদৌস ভাই, জাকি ভাই এবং বাকিরা সবাইকে এই একটা ইভেন্ট আয়োজন করার জন্য। আমাদের চাহলপুর থেকে আমরা স্বাগত জানাই HB এভিয়েশনকে। HB এভিয়েশন এরকম একটা সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে আপনাদেরকে আমাদের GDS সফটওয়্যারটা নিয়ে ভালোভাবে জানার জন্য। কানাপার্সি ভাইকে একটা আহ্বান জানাবো তার। হ্যাঁ, আমি এখানে আসলে সত্যি কথা যে ট্রাভেল এজেন্সির ইন্ডাস্ট্রি ফিউচার দেখতে পাচ্ছি সবাইকে। এখানে সবাই আসলে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতেছে কিংবা অনেক আগে থেকেই কাজ করতেছে আমি জানি যতদূর, কিন্তু কোনো প্ল্যাটফর্ম পাচ্ছিল না। সো এই যে আপনাদের প্ল্যাটফর্ম পাচ্ছিলেন না, এই হার্টবিটটা কিন্তু জাকি ভাই বুঝতে পারছে। আপনাদের এই হার্টবিটটা বুঝতে পারি কিন্তু অনেকদিন ধরে চেষ্টা করতেছিল, প্রায় আমরা করোনার মাঝখানে এটা নিয়ে কাজ করতেছিলাম, একদম করোনা যখন চলতেছিল, যে কীভাবে জাকি ভাইয়ের ইনস্টিটিউটের যে স্টুডেন্টরা আছে ইজিলি বিজনেসে চলে যেতে পারে, যদিও এই বিজনেসটা একা করতে গেলে একটু কমপ্লিকেশন। হ্যাঁ, সো
জাকি ভাই বললো যে সার্ভামে কীভাবে করা যায় এটা। সো আমরা অনেকদিন আইডিয়া মানে জেনারেট করতে 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 যে কীভাবে সবাই কী কী করা যায় এটার জন্য আমরা এই প্ল্যাটফর্মটা আসলে তৈরি করছি আপনাদের জন্য। সেবার বাংলাদেশের আজাদ বরকত ভাইকে আহ্বান জানাবো, উনি যেন ওনার কিছু মূল্যবান বক্তব্য সবার সামনে পেশ করেন। আমি আসলে আজাদ বরকত, আমি জিএমসিএস হিসেবে আছি সেবার বাংলাদেশ বাংলাদেশ লিমিটেড। HB Aviation যে উদ্যোগটা নিয়েছে যে আপনাদের মতো ইয়াং জেনারেশনদের জন্য ট্রেনিংয়ের মাধ্যমে যে আপনার যে স্পিডটা পাচ্ছেন যে নিজের বিজনেস করার জন্য, এটা অনেক বড় একটা আপনাদের অ্যাচিভমেন্ট। আর আমি সবাইকে আপনাদের মতো যে ইয়াং জেনারেশন আছেন সবাইকে বলবো যে আপনারা সবসময় কোনোদিন নিজেকে ছোট মনে করবেন না, বিকজ অফ সবার ভিতরে আল্লাহ সেই ইয়াকে দিয়ে দিয়েছেন, স্পিডটা দিয়ে দিয়েছেন। ইনশাল্লাহ আপনি যদি সেই স্পিড থাকে, অনেস্টি থাকে, ডেফিনেটলি আনবেন। সো আমি সবাইকে বলবো ইনশাল্লাহ জাকির ভাই ভাই আবিন্স যে আপনাদের জয়েন্ট যে একটা উদ্যোগটা নিয়েছেন, আপনাদের সবাই যেন আপনারা সেই ইয়াতে অ্যাচিভ করতে পারেন ইনশাল্লাহ। এটাই আর থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে, ধন্যবাদ।